ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের নামে যাতে না চাপানো হয় তার দাবিতে কংগ্রেস সারা ভারতবর্ষ জুড়ে বন্ধের আহ্বান জানিয়েছিল। কংগ্রেস ভারতবর্ষের যারা যারা বিজেপির রাজনীতি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সকলকে বলেছিল যে ভারত বন্ধ কোন একটা রাজনৈতিক দলের নয়, ভারত বন্ধ সারা ভারতবর্ষের মানুষের দুঃসহ আর্থিক অবস্থার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা প্রতিবাদ হিসাবে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল যারা মনে প্রাণে বিজেপির বিরোধিতা করেন তারা এই বন্ধকে সমর্থন করুন, এটা ছিল কংগ্রেসের বক্তব্য। সেই মামাটি মানুষের সরকার আমাদেরকে ছাড়ছে না। একদিকে নরেন্দ্র মোদী এক কষায়ের পাল্লায় পড়েছি, যে আমাদেরকে গলা কেটে দিচ্ছে। বাংলাতেও আমরা এই বঙ্গীয় কষায়ের পাল্লায় পড়েছি, যে আমাদের গলা কাটতে বিন্দুমাত্র কুণ্ঠিত বোধ করছে না। তাই আমরা আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের অপরিণামদর্শী অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে ডিজেল পেট্রোলের দামকে লাগাম ছাড়াভাবে বাড়তে দেখছি। পশ্চিমবঙ্গের কোনো মানুষ, তৃণমূলের কিছু নেতা বলতে পারে, দিদির আত্মীয় স্বজন বলতে পারে, তাদের টাকার অভাব নাই। ডিজেল পেট্রোল যত টাকায় বাড়ুক তাদের অভাব নাই। কিন্তু বাংলার সাধারণ মানুষ, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার মেহনতি মানুষ, বাংলার বেকার যুবক, আরও বলছি যে সমস্ত পুলিশদেরকে আমাদেরকে ঠেকানোর জন্য রাখা হয়েছে, সেই পুলিশের পরিবারেরও তাদের ঘরের বউরা, তাদের ঘরের ছেলেরা, তারা রান্নার গ্যাস বৃদ্ধিতে তারা কি খুশি? ডিজেল পেট্রোল দাম বাড়ানোতে তারা কি খুশি? আমি তাদেরকেও জিজ্ঞেস করবো।